পেশায় স্কুল শিক্ষক অথচ বাড়িতেই বেআইনিভাবে চালাচ্ছে কুড়ি লিটারের জারবন্দি পরিশ্রুত জলের কারখানা সেই জারবন্দি জল নির্দিষ্ট টাকায় মালদা শহরের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে কিন্তু সেই জলের গুণগত মান যাচাই করবে কে এরকমই একাধিক এলাকায় অভিযান চালিয়ে বেআইনি জলের কারখানা চালানোর হদিশ পেয়েছে জেলা ফুড সেফটি দপ্তরের কর্তারা বেআইনি কাজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া ও নির্দিষ্ট ধারায় জরিমানা করেছে ফুড সেফটি দপ্তর বুধবার সকাল থেকে সারাদিন ধরে মালদা শহরের বিভিন্ন এলাকায় বেআইনি চলা কুড়ি লিটারের জারবন্দি জলের কারখানার বিরুদ্ধে অভিযান চালায় জেলা ফুড সেফটি দপ্তরের কর্তারা এদিন প্রায় সাতটি বেআইনি জলের কারখানার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে তদন্তকারী অফিসারেরা কিন্তু মালদা শহরের অলিতে গলিতে ব্যাঙের ছাতার মতো যেভাবে বাড়ির মধ্যেই কুড়ি লিটারের জারবন্দি বেআইনি জলের কারখানা গড়ে উঠেছে তা দেখে রীতিমতো অহতবাক হয়ে গিয়েছেন অভিযানকারী প্রশাসনের কর্তারা দেখুন মালদা জেলা স্বাস্থ্য দপ্তর প্রশাসনের পক্ষ থেকে আমরা আজকে ইলিগাল যে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার অর্থাৎ যারা এই ছোট ছোটো জলের ইউনিটগুলো রয়েছে যাদের কাছে ধরুন সুইট বি বা এফএসএসআই লাইসেন্স নেই তাদের উপর একটা অভিযান চলছে এর আগেও এই অভিযানটা চলেছে আমরা এদের তখন সচেতনতামূলকভাবে আমরা সতর্ক করেছিলাম তারপরে এদের একটা ওয়ার্নিংভাবে একটা নোটিশ দেওয়া হয়েছিল যে আপনারা পনেরো দিনের মধ্যে এই আপনাদের প্ল্যান্টটাকে বন্ধ করে দিন বা লাইসেন্সগুলো নিয়ে বৈধ লাইসেন্সের সাহায্যে ব্যবসাগুলো করুন মানে আমাদের ডিপার্টমেন্টের উদ্দেশ্য কখনোই নয় যে কোনো ব্যবসাকে বন্ধ করে দেওয়া কিন্তু সেই ব্যবসাগুলোকে সঠিকভাবে তার কোয়ালিটি মেনটেন করে করা উচিত যেই জলগুলো আপনারা দেখেছেন যে প্ল্যান্ট আমরা এখানে সিল করলাম সেক্ষেত্রে তাদের কোনো ল্যাবরেটরি নেই বা জলের যে কোয়ালিটি মেনটেন করার জন্য যথাযুক্ত উপযুক্ত ব্যবস্থা এখানে কিন্তু ছিল না দেখুন আমাদের কাছে যে সমস্ত ইনফরমেশন যখনই আসে আমরা সেগুলো করি আজকেও আমাদের কাছে বেশ কিছু ইনফরমেশন আছে যেগুলো নিয়ে আমরা আগেই সচেতনামূলক প্রচার এবং ওদের নোটিশ দিয়েছিলাম সেগুলোর এগেন্সটেই আমরা অ্যাকশন নিতে আজকে শুরু করেছি আর সবচেয়ে বড় কথা এটা হচ্ছে যারা ধরুন আমাদের কাছে যে ডেটা থাকে সেটা হচ্ছে লাইসেন্স প্রাপ্ত ইউনিটগুলোর ইনফরমেশন আমাদের কাছে থাকে যারা ইলিগাল ব্যবসা করে বা এই ধরনের ইউনিটগুলো চালায় তারা নিশ্চয়ই আমাদের কাছে রেজিস্টার অবস্থায় থাকে না তাহলে তো আমরা তাদেরকে কাছে অ্যাকশন করতে পারি তো যখন যেরকম আমাদের কাছে ইনফরমেশন আসে আমরা সেই যে আমাদের দেখুন লাইসেন্স হচ্ছে প্রায় দশ বারোটা রয়েছে বাট বাকি যে ইউনিটগুলো রয়েছে বেশিরভাগই নেই আমার নাম হচ্ছে প্রশান্ত বৈদিক আমি হচ্ছে ডিস্ট্রিক্ট ফুড সেফটি ইন্সপেক্টিং অফিসার মালদা মালদা থেকে দেবু সিং আনন্দবার্তা